वेलकम बैक टू माय चैनल। आज आपको आपनलोगोर सले बिहहा सिम्पुला क्विकली हुआ रेसिपी लय आकु आइसु। जेहेतु ठंडा पड़िसे मय आपनलोगोर सले किदिन अलप ठंडा दिन खुआ गरमे गरमे खुआ रेसिपी लय आइसु। आरो एतु रेसिपी तो एटा सुपर हय, बहुते सिम्पल, बहुत हजा, बहुत टेस्टी हय खाबोले। गरमे गरमे खाले तो आरो ভাল লাগিব। आरो रेसिपी तो हसे प्रॉनर सूप। बहुत सिम्पल के बनाई, बहुत सहजते हुआ के बनाई, कारण आम प्रण बहुत बेलेग बेलेग कारी हक क्या फ्राई हक क्या बना बनाओ, कि सूप खाने बहुत भल है, बहुत सहज है। और मैं बहुत बस्तु नपाव जो मैं निजे ट्राई कर बनाब ट्राई कर बनाब आशा कर निश्चय भल पा कि सम्पूर्ण भिडिओ चाह और जाने चाय भल पाले कि लगे लाइक कर कमेन्ट कर शेयर कर नपहर और जिस सबसक्राइब करना निश्चय सबसक्राइब कर পিয়াজৰ পাতো লাগিব। মই হেউজিয়া পাতৰ অংশৰ লগতে পিয়াজখিনিও দিছো। আপোনালোকে যদি পিয়াজ নিদিয়ে অকল হেউজিয়া পাতৰ অংশ দিব পাৰিব। আৰু লগতে মই ভিডিঅটোত আপোনালোকে দেখিছে নেমুৰ পাত লৈছো। আৰু আপোনালোকে যদি মোৰ নিচিনা নেমুৰ পাত নাথাকে আপোনালোকে কাজি নেমু কোমলীয়া পাতো ব্যৱহাৰ কৰিব পাৰিব। আৰু লগতে আমাক অলপ পানী লাগিব আৰু নিমখটো আমাক লাগিবই। মই নিমখ লৈছো। और लगते आमा नेमुर रस लागिबो। मय एटा नेमुर रस उलियाय लैछु। और तार पछत आमा फिश ऑयल लागिबो। और जदि आपनालोक ओसर फिश ऑयल ना थाके आपनालोके अलफ सिली ऑयलो बिबहार करिबो पारिबो। और आमा कला जालुकर अलफ गुराउ लागिबो। और हेखत मय एनेदरे केसा जलकिया मिहि मिहि कय काटि लैछु। देखिबोले अलफ ভাল হবৰ বাবে মই ৰঙা জলকিয়া লৈছো। और जदि आपनालोक ओसर ৰঙা না থাকে আপনালোকে হেউজিয়া জলকিয়া বিবহাৰ কৰিব পাৰিবো। আহক তেন্তে অলপ পলম নকৰি আমি প্ৰন সুপ বনাও। আৰু প্ৰন সুপ বনাবলৈ আমাক এটা দ বাউল লাগিব। আপোনালোকে বাউল বা কেৰাহী ললেও হ'ব। আৰু মই বাউলটো গেছত বহুৱাই গৰম হ'ব বাবে থৈ দিছো। আৰু বাউলটো গৰম হোৱাৰ পাছত মই তাত 3 কাপ জোখাৰে পানী লম। আৰু এতিয়া পানীখিনি সম্পূৰ্ণ বইল নহোৱালৈকে গৰম কৰক। ভিডিঅটো দেখুৱাৰ দৰে পানীখিনি সম্পূৰ্ণ বইল হোৱাৰ পাছত গেছটো কমাই লওঁ। পানীখিনি সম্পূৰ্ণ উতল অহাৰ পাছত আমি গেছটো কমাই দিম। আৰু কমোৱাৰ পাছত এতিয়া আমি তাত কোমলীয়া নেমু পাতৰ খিলা দি দিম। আৰু মই 3 কাপ পানীৰ বাবে 5 খিলা কোমলীয়া নেমুৰ পাত ব্যৱহাৰ কৰিছো। যদিহে আপোনালোকৰ ওচৰত লেমন গ্ৰাছ এভেইলেবল আছে তেতিয়াহলে তো বহুতে ভাল কথা, নতুবা আপোনালোকৰ ওচৰত বেলেগ ধৰণৰ কিবা নেমুৰ পাত আছে তেন্তে আপোনালোকে সেয়াও ব্যৱহাৰ কৰিব পাৰিব। আৰু তাৰ পাছত এখন হেতাৰে নেমু পাতখিনি অলপ পানীৰ লগত ভালদৰে মিক্স কৰি দিওঁ। কিন্তু গেছটো আপোনালোকে বহাই নিদিব। মজলীয়া জুই 10 মিনিট সময়ৰ বাবে নেমুৰ পাতখিনি পানীৰ লগত বইল হবলৈ বহাই থওঁ। আৰু এনেদৰে কৰিলে নেমুৰ পাতৰ যিটো ৰস সেইটো পানীৰ লগত ভালদৰে মিক্স হৈ ওলাই আহিব। আৰু 10 মিনিট সময় পানীত নেমু পাতখিনি বইল হোৱাৰ পাছত আমি এতিয়া তাত এচামুচ ফিছ অইল ব্যৱহাৰ কৰিম। ফিছ অইল ব্যৱহাৰ কৰাৰ পাছত আমি আৰু 5 মিনিট সময়ৰ বাবে এনেদৰে পানীখিনি বইল হবলৈ থৈ দিব লাগিব। কিন্তু আপোনালোকে এনেদৰে বইল কৰোঁতে কম জুইতে বা মজলীয়া জুইতে বইল কৰিব, গেছটো বহাই নিদিব। আৰু এতিয়া আমাৰ প্ৰন সুপৰ মেইন ইনগ্ৰেডিয়েন্টছ বা সামগ্ৰী ব্যৱহাৰ কৰা সময় আহিল। আৰু এয়া হৈছে আমাৰ মিছা মাছ। আৰু মই 8 পিচ মিছা মাছ লৈছো 3 কাপ পানীৰ জোখাৰে। আপোনালোকক আকৌ কৈছো মই ফ্ৰজেন মিছা মাছ লৈছো, আৰু কিন্তু আপোনালোকে ফ্ৰেছ মিছা মাছো ব্যৱহাৰ কৰিব পাৰিব। এতিয়া এখন হেতাৰে মাছখিনি পানীৰ লগত ভালদৰে মিক্স কৰি দিওঁ। তাৰপিছত আমি তাত আমাৰ নিজৰ সোৱাদ অনুসৰি নিমখ ব্যৱহাৰ কৰিম। নিমখ দিয়াৰ পাছত আমি তাত এতিয়া 2 টিস্পুন নেমুৰ ৰস ব্যৱহাৰ কৰিম। যদি আপোনালোকে অলপ টেঙা ভাল পায় তেতিয়াহলে মই দিয়াতকৈ অলপ নেমুৰ ৰস বেছিকৈও ব্যৱহাৰ কৰিব পাৰিব। আৰু এতিয়া মিছা মাছখিনি মজলীয়া জুইত অলপ সময়ৰ বাবে নতুবা 10-15 মিনিট সময়ৰ বাবে বইল কৰক। যদিহে আপোনালোকে সময় বচাব বিচাৰে তেন্তে আপোনালোকে অলপ গেছটো বহাই ল'ব পাৰিব। কিন্তু মই আপোনালোকক সাজেষ্ট কৰিম চুপ বনাওঁতে সদায় আপোনালোকে যিমান পাৰে মজলীয়া জুইত বা কম জুইত বনাবলৈ চেষ্টা কৰিব। চুপখিনি বইল হৈ থাকোঁতে পানী যেতিয়া শুকাই যাব আমাৰ বাউলৰ কিনাৰে কিনাৰে বহুতো মছলা দৰে লাগি যায়। আৰু সেইখিনি আমি এখন হাতেৰে লাহে লাহে আঁতৰাই পানীৰ লগত ভালদৰে মিক্স কৰি লৰাই থাকিম। মিছা মাছখিনি বইল হৈ থাকোঁতে মই মাজে মাজে চেকো কৰি লওঁ, যিহেতু কেতিয়াবা সময়ৰ আগতেও মাছখিনি ভালদৰে সিজি যায়।
আর মিছা মাছখিনি অলপ গুলপিয়া রঙের নোহালেকে আমি তা সিজাব লাগিব। আর মিছা মাছখিনি অলপ গুলপিয়া রং হওয়ার লগে লগে আমি বুঝিব পারো মাছখিনি আমার ভালদরে সিজি হয়েছে। আপনাদের ভিডিওটি দেখিছে মোর মিছা মাছখিনি ইতিমধ্যে সিজি হয়ে গেছে, কিন্তু মই আরো অলপ দেরি গ্যাসত বহাই থাম যেহেতু মই সবখিনি আরো অলপ ডাঠ করিম, আর সেইভাবে আমার পানিখিনি শুকাবর বাবে আরো অলপ সময় গ্যাসত বহাই থাম। এতিয়া মই অলপ গ্যাসটো কমাই লম যেহেতু মোর জোখাৰে পানিখিনি ইতিমধ্যে শুকাই গেছে। আর যদিহে আপনাদের অল্প পাতলিয়াকে চুপ খাই ভাল পায় তেনেহলে মোর আগর স্টেপটো আপনাদের স্কিপ করিব আর নেক্সট স্টেপৰ পৰা আপনাদের কুকিং আরম্ভ করব। এতিয়া আমি সুপখিনি তিনি ভাগর দুভাগ মিহি মিহিকে কাটি লওয়া স্প্রিং অনিয়ন বা পিঁয়াজ পাত মিক্স করিম। পিঁয়াজ পাতখিনি মাছর লগত ভালদরে এবার মিক্স করে ল। এতিয়া তা তিনি ভাগর এক কাপ আমি মিহি মিহিকে কাটি লওয়া ধনিয়ার পাত ব্যবহার করিম। এতিয়া মিহি মিহিকে কাটি লওয়া রঙা জলকিয়াখিনি দি দিও, কিন্তু আপনাদের রঙা জলকিয়া ঠাই সেউজা জলকিয়াও ব্যবহার করব পারিব, নতুবা আপনাদের যদি জ্বলা কমকে খায় তেতিয়া হলে মোর এই স্টেপ আপনাদের স্কিপ করে লব। কলা জালুকর গুড়ারও আমি এসামুচ ব্যবহার করিম। এতিয়া সকলোখিনি মাছর লগত লাহে লাহে ভালদরে করে ল। পিঁয়াজ পাত আর ধনিয়া পাতখিনি মিক্স করার পাছত আমি সুপখিনি দুই তিনি মিনিট সময়ের বাবেহে বয়ল করিম। আর দুই তিনি মিনিট সময়ের পাছত গ্যাসটো বন্ধ করে সুপখিনি গ্যাসের পর নমাই থ, কিন্তু গ্যাসের পর নমার আগতে এবার আপনাদের সুপখিনি ভালদরে টেস্ট করে লব। নিমখ টেঙা জ্বলা সকল আপনাদের সোয়াদ অনুসরি হয়েছে বা নাই হওয়া। আর যদিহে আপনাদের মিছা মাছের ভেজিটেবলস বা বেলেগ কিনা হার্বস ব্যবহার করব বিচারে তেতিয়া আপনাদের ব্যবহার করে সুপখিনি আপনাদের নিজের সোয়াদ অনুসরি বনায় লব। আর এতিয়া আমার প্রন সুপখিনি সম্পূর্ণ খাব পড়া হয়ে গেল। আর তারপর সরু সরু বাউল নতুবা আপনাদের যেদরে বিচারে তেদরে সুপখিনি এনজয় কর। যেহেতু মোর প্রন সুপর এই রেসিপিটি অল্প স্পাইসি হয় আর আপনাদের যদি জ্বলা কমকে খায় তেতিয়াহলে সকলোখিনি ইনগ্রেডিয়েন্টস আপনাদের নিজের সুবিধা অনুসরি ব্যবহার করে লব। মোর এই প্রন সুপর রেসিপিটি আপনাদের অকল মিছা মাছের নয় আপনাদের বেলেগ মাংসর বনাব পারিব, আর নতুবা আপনাদের যদি ভেজিটেরিয়ান হয় তেন্তে আপনাদের পনির নতুবা অকল ভেজিটেবলের এই বিধ সুপ বনাব পারিব। প্রন সুপ খিনি সার্ভ করার আগে আগে উপর অল্প মিহি মিহিকে কাটি লওয়া ধনিয়া পাতেরে সজাই ল। আর তারপর রই থাকার কোনো কারণ নাই, এটা গরমে গরমে স্পাইসি প্রন সুপ এনজয় কর। আশা করো আপনাদের মোর এই রেসিপিও আগের রেসিপির দরে ভাল পাব আর আপনাদের নিজের নিজের কিচেনত এবার হলেও ট্রাই করব। আজিলো তেন্তে আহিছো, অহা শনিবার আকৌ এটা নতুন রেসিপি লৈ আপনাদের ওচৰত উপস্থিত হম। তেতিয়ালৈকে সকলো ভালে কুশলে থাকক।